বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে দীর্ঘদিন ইয়োয়ো না ঘটলে এমনটি হতেই পারে। আগের ভিডিওতে বলেছি সাদাস্রাব নারী দেহের একটা সাধারণ প্রক্রিয়া, তবে স্বাভাবিক সাদাস্রাব আর অস্বাভাবিক সাদাস্রাবের কারণগুলো অবশ্যই আলাদা। চলুন জেনে নিই স্বাভাবিক সাদাস্রাবের কারণগুলো কি কি। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান পাশের বেলটি টিপে দিন। প্রাকৃতিক, আপনার ভি এর সুস্বাস্থ্যের জন্যই ভি আর্দ্র রাখা জরুরি, আর এই ভি আর্দ্র রাখার জন্যই প্রাকৃতিকভাবে কিছু সাদাস্রাব আসে। বেশিরভাগ মেয়েদের মাসিক শুরু হওয়ার 1-2 বছর আগে থেকেই সাদাস্রাব শুরু হয়। হরমোনাল, একজন নারীর ফুটন্ত জীবন তার বয়স সন্ধিকাল থেকে শুরু করে মনোপোজ পর্যন্ত, এই ফুটন্ত সময়টাতে মেয়েদের হরমোন অস্থির থাকে। এই হরমোনাল তারতম্যের কারণেও লিউকোরিয়া হয়। মাসিক, প্রথম দিন থেকে শুরু করে পরবর্তী মাসের আগ পর্যন্ত মেয়েদের মানসিক যে পরিবর্তন হয় তার সঙ্গে সঙ্গে মেয়েদের এক এক সময় এক এক ধরনের সাদাস্রাব হয়। গর্ভাবস্থা, সাধারণত গর্ভধারণের সময় সাদাস্রাব হতে পারে। ইস্ট্রোজেন বৃদ্ধির ফলে ভিতে রক্তের প্রবাহ বৃদ্ধি পায়, এটাও সাদাস্রাবের একটা কারণ। দুষ্টু হরমোন, সেক্সুয়াল হরমোন অতিমাত্রায় বেড়ে গেলে শুরু হয়ে যায় সাদাস্রাব। বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে দীর্ঘদিন ইয়োয়ো না ঘটলে এমনটি হতেই পারে, তবে স্রাবের রং আর পরিমাণ ঠিক থাকলে চিন্তার কিছু নাই। আপনার কিছু ভুলের কারণেই এই স্বাভাবিক সাদাস্রাব অতিরিক্ত সাদাস্রাবে পরিণত হয়। জেনে নিন অস্বাভাবিক সাদাস্রাবের কিছু কারণ। 1, দুশ্চিন্তায় ডুবে থাকলে শরীরের কোনো সিস্টেমই ঠিক মতো কাজ করে না, হজম থেকে শুরু করে এই সাদাস্রাব সবকিছুই হয়ে যায় অস্বাভাবিক। 2, আপনি হয়তো জানেন জন্ম নিয়ন্ত্রণ পিলের অনেক সাইড ইফেক্ট থাকে, তার মধ্যে এই সাদাস্রাবও একটা। রেগুলার জন্ম নিয়ন্ত্রণ পিল খেতে থাকলে অস্বাভাবিক সাদাস্রাবের আশঙ্কা থাকবে। 3, শরীরে বেশি মাত্রায় কৃমির সংক্রমণ ঘটলে সাদাস্রাব বেড়ে যায়। 4, পুষ্টিকর খাবার না খেলে ইমিউনিটি ডাউন হয়, এতে অস্বাভাবিক সাদাস্রাব দেখা দেয়। 5, সবসময় একই প্যান্টি বা একই প্যান্টি লাইনার পরে থাকলে এক্সট্রা সাদাস্রাবের সমস্যায় পড়বেন। 6, ভি এর পিএইচ এর মাত্রা সঠিক স্কেলে না থাকলে একটু বেশি সাদাস্রাব হতে শুরু করে। সাদাস্রাব নিয়ন্ত্রণের উপায় জানতে আমার অন্য ভিডিওটি দেখে নেবেন। জেনে নিন হরমোন অতিরিক্ত অতিমাত্রায় পরবর্তী। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন টিপে দিন আর মনের কথা কমেন্টে লিখে জানান। বাই।